ভারতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিনের প্রথম মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল হলো শুক্রবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। এদিন বছর ত্রিশের এক স্বেচ্ছাসেবকের দেহে করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। এইমসের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক তথা করোনা টিকার হিউম্যান ট্রায়ালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রায় বলেন, দুপুর দেড়টায় ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনের মাধ্যমে ওই স্বেচ্ছাসেবকের দেহে 0.5 মিলিগ্রাম কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। আগামী 7 দিন ওই স্বেচ্ছাসেবককে পর্যবেক্ষণে রাখা হবে। এইমসের একটি সূত্রে জানা গিয়েছে, আজ ফের কয়েকজন স্বেচ্ছাসেবকের দেহে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে প্রথম ও দ্বিতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়ার পরেই স্বেচ্ছাসেবক চেয়ে আবেদন জানানো হয়েছিল। এ পর্যন্ত প্রায় 3500 জন নিজেদের দেহে কোভ্যাক্সিন প্রয়োগের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। গত শনিবার এইমসের এথিক্স কমিটি মোট 100 জনের দেহে করোনা টিকার প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। এদের মধ্যে 22 জনের দেহে প্রথম পর্যায়ে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সঞ্জয় এদিন বলেন, আমরা অনেক জড়াই বাছাই করেই প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবকদের নির্বাচন করেছি। সুস্থতা এবং শারীরিক সক্ষমতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এথিক্স কমিটির অনুমোদনের ভিত্তিতেই প্রথম পর্যায়ে করোনা টিকার পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবকদের বেছে নেওয়া হয়েছে। এইমস সূত্রে খবর, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদযন্ত্র, যকৃৎ, কিডনি, ফুসফুস সহ প্রায় 50 দফা পরীক্ষার পরে স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা হয়েছে। তাদের দেহে কোমরবিডিটি সংক্রান্ত সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহায়তায় কোভ্যাক্সিন তৈরি হয়েছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। ডিসিজি এর তরফে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের জন্য দেশের মোট 12টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। প্রথম দফায় টিকা প্রয়োগ করা হবে 375 জনের উপর, দ্বিতীয় দফায় অন্তত আরও 625 জন স্বেচ্ছাসেবকের দেহে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। এইমসে কোভ্যাক্সিনের পরীক্ষার জন্য দিল্লির ডক্টর ডাংস ল্যাবের সহযোগিতা নিচ্ছে ভারত বায়োটেক। অপরদিকে হাইলাকান্দিতে ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি জেলা প্রশাসনও আগামী 30 ও 31 জুলাই আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এছাড়াও জেলা প্রশাসন ঈদগাহ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের আসন্ন ঈদ উজ্জোহার দিন জনসমাগম থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানাতে বলেছে। কোভিড প্রোটোকল অনুযায়ী 3 জনের অধিক লোক একসঙ্গে ধর্মীয় স্থানে উপাসনায় সামিল না হবার আহ্বান জানিয়েছেন জেলাশাসক মেগানিধি দাহাল। এ মর্মে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব ধরনের ধর্মীয় এবং রাজনৈতিক সমাগম জেলায় নিষিদ্ধ থাকবে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে 56টি কেন্দ্রে উপনির্বাচন কবে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল কমিশন। আসামের শিবসাগর বিধানসভা কেন্দ্র সহ দেশের 56টি বিধানসভা ও 1টি লোকসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে পারল না জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে তারা উপযুক্ত সময়ে বিধানসভা ও লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত করার দিনক্ষণ ঘোষণা করবে। নির্বাচন কমিশনের সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি সুমিত মুখোপাধ্যায় বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন যে উপনির্বাচনের সময়সূচি ও দিনক্ষণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিয়ে শুক্রবার কমিশনের বৈঠকে আলোচনা করা হবে। কিন্তু করোনা ও বন্যা সমস্যার জেরে এদিন নিশ্চিত কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি নির্বাচন কমিশন। গত 3 জুলাই কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে দেশের 7টি বিধানসভা ও 1টি লোকসভা আসনের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হয়। ওই চিঠিতে 8টি নির্বাচনী ক্ষেত্রে কিছু অস্বাভাবিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়। যদিও ওই 8টি নির্বাচন কেন্দ্র সহ মোট 56টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন রয়েছে, এছাড়াও 1টি সংসদীয় নির্বাচনী কেন্দ্রে নির্বাচন করা প্রয়োজন। এই 57টি নির্বাচনী কেন্দ্রে উপনির্বাচনের ব্যাপারে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন জানিয়েছে যে কমিশন ইতিমধ্যেই সমস্ত নির্বাচনী এলাকাকে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 151-এ ধারার আওতায় উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। ওই 8টি নির্বাচনী কেন্দ্রে উপনির্বাচন 7 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। অপরদিকে গুমলায় ফের আটক কয়লা লরি, গ্রেপ্তার হলেন 2 জন। আবার কয়লা বোঝাই এক লরি ধরা পড়ল কাঠিগোড়ায়। সেই সঙ্গে অবৈধভাবে কয়লা মজুত রাখার অভিযোগে গুমলা থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।
যদিও এদের গ্রেফতারি নিয়ে এলাকায় অসন্তোষ লক্ষ্য করা গেছে। জানা গেছে অবৈধভাবে কয়লা পাচার করতে গিয়ে বৃহস্পতিবার রাতে গোমলা পুলিশের হাতে ধরা পড়ে একটি কয়লা বোঝাই লরি, নাম্বার হলো AS11C C9107। ওই রাতে অন্যদিনের মতো পাহারায় ছিল পুলিশ। মেঘালয়ের দিক থেকে আসা লরিগুলির তল্লাশিও করছিল তারা। তখন আসে পাকড়া হওয়া লরিটি। পুলিশ সূত্রে খবর, চালক প্রথমে লরিটিতে সিমেন্ট বোঝাই বলে পুলিশকে জানায়, সিমেন্টের চালানো দেখায়, কিন্তু এরপর সন্দেহ হয় পুলিশের। তাই তারা পিছু দেওয়া করে চালক বিষয়টি আজ করে এক সময় যাত্রীসকে কয়লা বোঝাই লরি রেখে বেপাত্তা হয়ে যায়। পরে পুলিশ ওই লরিটিকে গুমরা PIC-তে নিয়ে আসে। এই সংবাদ পড়া পর্যন্ত লরিটি পুলিশি হেফাজতেই রয়েছে, তবে দরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল দিনের বেলা পুলিশ আরেক অভিযান চালিয়ে গুমরা এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হলেন এহসানুল হক ও সায়েদ আক্তার, দুজনই গুমরা এলাকার বাসিন্দা। পুলিশের অভিযোগ, ধৃতরা বেআইনিভাবে কয়লা মজুত রেখেছে। তাদের কাছে কয়লা ডাম্পিংয়ের কোনো বৈধ নথি না থাকার জন্য গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এদের কোর্টে চালান দেওয়া হয়েছে। তবে এহসানুল ও সায়েদের গ্রেফতারি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকার অনেকেই উষ্মা প্রকাশ করে জানান, পুলিশ বিনা কারণে ওই দুজনকে গ্রেপ্তার করেছে। গুমরার লুৎফুর রহমান বড়বুইয়া বলেন, যে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এরা আদৌ কয়লা কারবারি নন, কয়লার সঙ্গে এদের কোনো সম্পর্কও নেই। লুৎফুর বলেন, ধৃত এহসানুল কলেজ পড়ুয়া ছাত্র এবং সায়েদ মোটর পার্টসের দোকানি। তাছাড়া যে কয়লা দেখিয়ে এদের গ্রেপ্তার করা হলো তাও ওদের নয়, কিন্তু আশপাশ এলাকায় আরও বেশ কিছু কয়লা মজুদ থাকলেও সেগুলো নিয়ে টু শব্দ করেনি গুমরা পুলিশ। অপরদিকে করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্তি লাভ করলেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক ইকবাল হোসেন। রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের জারি করা নোটিফিকেশনের ভিত্তিতে করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মর্যাদকান্দির বাসাইল গ্রামের ফাতিমা বেগম। নতুন দায়িত্ব লাভের বিষয়টি নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া ব্যক্ত করে ইকবাল হোসেন বলেন, দল তাকে যে সম্মান দিয়েছে তার জন্য তিনি বিজেপি নেতৃত্বের কাছে ঋণী। নতুন এই দায়িত্ব যাতে নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে পারেন সে চেষ্টা করে যাবেন। এদিকে নবনির্বাচিত 16 সদস্যের বোর্ডের মধ্যে রয়েছেন বাজারঘাটের রোসনা বেগম, সুলামোনার আব্দুল কালাম, সুনাইরপাড়ের আব্দুল মুনিম, ছোট বুবিরবন্দের ইন্দ্রিয় চড়াই, মালুয়ার নজমুল হোসেন, আতানগরের রাজিবুর রহমান, বরকতপুরের মনোয়ারা বেগম, হাড়িকুড়ির আব্দুর রৌফ, পানিঘাটের আব্দুল লতিফ, সাদারাসির সাবিরা ইয়াসমিন, চকিরমুখের কলিন আহমেদ। উল্লেখ্য, সম্প্রতি করিমগঞ্জ জেলা ওবিসি বোর্ডের নয়া চেয়ারম্যান মনোনীত হয়েছেন আইনজীবী তিমির বরণ দাস। খুব শীঘ্রই করিমগঞ্জ জেলা এসসি বোর্ডের নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হবে। করিমগঞ্জ জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করবেন প্রাক্তন পুরপতি বিজেপি নেতা কৃষ্ণ দাস বলে জানা যায়। অপরদিকে বেহাল স্বাস্থ্য পরিষেবায় নাজেহাল বরাক উপত্যকার মানুষ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যেমন হৃদরোগ বিশেষজ্ঞ নেই, তেমনি জমি জটিলতার অজুহাতে করিমগঞ্জে মেডিকেল কলেজের কাজ হচ্ছে না। মুখে বড় বড় কথা বললেও শাসক দলের জেলা স্তরের নেতারা যেমন উন্নয়নের প্রশ্নে উদাসীন, তেমনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গোল দিতে ব্যস্ত। এক বিবৃতিতে শুক্রবার এই মন্তব্য করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত। করিমগঞ্জ জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করে বিধায়ক বলেন, বারবার বাজেটে বিষয়টি উত্থাপন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকার কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী জমি জটিলতার বিষয়টি তুলে ধরেন বলে জানান বিধায়ক। তিনি আরও বলেন, করিমগঞ্জ জেলার একমাত্র সরকারি হাসপাতালে প্রায়শই রোগী মৃত্যুর ঘটনা যেমন ঘটছে, তেমনি কোভিড হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পরিষেবা লাভ থেকে বঞ্চিত হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ না থাকার জন্য সাধারণ মানুষ নানাভাবে হেনস্থা হচ্ছেন বলে অভিযোগ করেন বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ। বলেন, তামিলনাড়ু থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ আসার কথা থাকলেও নানা টালবাহানায় তা বাস্তবায়িত হচ্ছে না। একই সঙ্গে শিলচর দূরদর্শন কেন্দ্রের বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, বিজেপি শাসনে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, বাঙালির অস্তিত্ব যখন সংকটের মুখোমুখি তখন বরাকের বিজেপি নেতারা নিশ্চুপ বলে অভিযোগ করেন বিধায়ক।
রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন এহেন মুহূর্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের গোল দিতে ব্যস্ত বলে এদিন কটাক্ষ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত। অপরদিকে করিমগঞ্জ জেলার কাজিরবাজার ও হুরাকুনায় আরও দুইটি কন্টেনমেন্ট জোনের ঘোষণা দিয়েছেন করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও ডিডিএমের চেয়ারম্যান। বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই আদেশে জানানো হয়েছে যে রাতাবাড়ির অন্তর্গত কাজিরবাজারের বাসিন্দা 45 বছরের আজিজুর রহমানের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। তাই ওই ব্যক্তির বাড়ির 500 মিটার ব্যাসার্ধ এলাকার পূর্বে শঙ্করদীপ দেবনাথের বাড়ি, পশ্চিমে প্রয়াত সোনাহর আলীর বাড়ি, উত্তরে তপন শর্মার বাড়ি ও দক্ষিণে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত কন্টেনমেন্ট জোন থাকছে। পাশাপাশি টিলাবাজারের হুরাকুনার বাসিন্দা সোনু মিয়ার পুত্র 16 বছর সোহাইল আহমেদের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়ায় তার বাড়িকে কেন্দ্র করে পূর্বে ফকর উদ্দিনের বাড়ি, পশ্চিমে নিয়াজউদ্দিনের বাড়ি, উত্তরে মালা মিয়ার বাড়ি ও দক্ষিণে চান্দু মিয়ার বাড়ি পর্যন্ত কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এই কন্টেনমেন্ট জোনে জনসাধারণ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। পাশাপাশি এতে কোনো ধরনের জমায়েত, সভা ইত্যাদিও নিষিদ্ধ থাকছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকছে। সরকারি